फरमान रसूल कादा दिए कादा दिए पाखी तैरी करते पाखी कादा दिए पाखी तैरी करते করার পর ফুঁক দিতে জীবিত হয়ে উঠে চলে যেত আল্লাহর হুকুমে ধরে সবথেকে নবীদেরকে বেশি কষ্ট লকডাউন দিয়েছি না খাইয়ে কিন্তু মারিনি রোগ দিয়ে মেরেছি তোকে দেখিয়ে দিয়েছি দেখ না খাইয়ে মারবো না রোগ দিয়ে কিন্তু মেরে দেবো তোকে কেন না খাইয়ে মারবো না জানি নবী বললেন কি করে খাওয়াবেন আল্লাহ বলে শোনো নবী টেনশন নেবার প্রয়োজন নেই ধনীদের অতিরিক্ত টাকা দেব গরিবদের টাকা দেব না আর ধনীদের উপরে একটা ট্যাক্স চাপিয়ে দেব নাম হলো তার যাকাত নাম হলো আমফান আমফান ঝড় যখন হচ্ছিল কত মানুষ ক্যামেরা করছিল করতে করতে দেখা গেল তাল গাছটা ওর ক্যামেরা তিন রকমের গজব তোরা চোখে দেখতে পাচ্ছিস আর এক রকমের গজব দেব জন্মের মতো তোরা চোখেও দেখতে পাবি ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما دور الشريف اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم একবার দরুদ ইব্রাহিমটা পড়ো যেটা আমরা নামাজের মধ্যে পড়ি ওই কথাটা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد خاتم الرسل الذي خضعت له البرية من عربي ومن أجمي فذاك دعوة إبراهيم خالقه وصدق ما قال عيسى من القدم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب زدنا علما رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين সন্দতকে নিয়ে আমার ভাই মাওলানা কাউসার আলী সাহেব সুন্দর আলোচনা রেখেছেন আমি অদম গোনাগার তেমন তো কিছুই জানি না মাহবুব আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম রব্বুল আলামিন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন খাস করে মাহবুব দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে কোরআনুল কারিমের মাহফিল মিলাদুন নবীর জলসা ঈসাল সবে হাজির হয়েছেন কেয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবে রব্বি শাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি وحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صدر جلسة
মুআজ্জাজ মুকাররম সুদি সম্মানিত শ্রোতা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক দীনদরদি ইসলাম দরদি মুমিন মুত্তাকি মুসলমান সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার সিনা ধর্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আবাস শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে তাহাজ্জুদের সময় বসিয়েছেন কিছুক্ষণ কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, এ শোনার এ বসার এ বলা তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরওয়ারদিগার বিনিয়াসের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। প্রত্যেক জিনিসের একটা উদ্দেশ্য থাকে, আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তো এ মাহফিলের একটা উদ্দেশ্য থাকবে। এ মাহফিলের উদ্দেশ্য হলো কি, আমরা আল্লাহর কোরআন নবীর হাদিস এজবা এবং কেয়াসের কথা কিছু শুনব, বাস্তবে সেটাকে প্রয়োগ করব, তাই তো নাকি? শুধু শুনলে হবে না, বাস্তবে প্রয়োগ করতে হবে। তা আমি আপনাদের কাছে একদম বাস্তব কথা কিছু তুলে ধরব, সেই কথাগুলোকে আপনি কি করবেন কোরআন হাদিসের সঙ্গে মিলিয়ে নেবেন। চলো চলো, আজকে আমি আলোচনা শুরুতেই মাত্র কোরআনের দুটি আয়াত পড়েছি। একটা আয়াত আছে কোথায়, 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সুরার নাম সুরায় নাহাল আল কোরআন, এর বাংলা মানে কি, অনাজালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাইইন, বাংলা অর্থ কি, নবী তোমার উপর একটি কিতাব অবতীর্ণ করেছে, পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা ওই কিতাবের ভিতরে দলিল সহ দিয়েছে, এই বাংলা অর্থটা একটা। আর এই কিতাবটা মুসলমানদের জন্য হেদায়েত, রহমত, সুসংবাদ, এর বাংলা মান। আর আয়াতটা আয়াত পড়েছি কি, 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সুরার নাম সুরায় বাকারার 153 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এর বাংলা মানে কি, হে ইমানদার বান্দাগণ তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে বিসসবরি, সবরের মাধ্যমে, ওয়াসসালাহ নামাজের মাধ্যমে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীর সঙ্গে থাকেন। ব্যাস এই দুটোর আলোচনা আজকে আমাদের হবে, এই আয়াত দুটো। প্রথমে বাংলা মানেটা বলে দিলাম, এবার আলোচনা হচ্ছে ব্যাখ্যাটা। চলো চলো, আগে আমাদের জেনে নিতে হবে কোরআন অবতীর্ণ হয়েছে, ডাইরেক্ট কিন্তু নাজিল হয়নি, খুব ভালো করে শুনে নিন, কোরআন হলো তানজিল, কি বললাম বাপেরা, তানজিল, নজুল নয়, নাজালা ইয়ানজুলু নজুলাম শব্দের অর্থ হলো ডাইরেক্ট নাজিল হওয়া, কোরআন কিন্তু ডাইরেক্ট নাজিল হয়নি, এ কোরআন 22 বছর 9 মাস কয়েক দিন কম বেশি 23 বছর ধরে এই কোরআন কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে, 6666টা আয়াত 12,000 জায়গায় নাজিল হয়েছে, জোরে বলুন। তাহলে আমার কি জানতে হবে, আপনার কি জানতে হবে এই আয়াতটা কোথায় নাজিল হয়েছে, কোন ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে? চলো চলো, একটা আয়াত বলি, আল্লাহ নবীর স্ত্রী একদিন নবীর কাছে অভিযোগ করল, অভিযোগ ঠিক না, আন্দোলন, কিরকম আন্দোলন, নবীর স্ত্রী নবীর কাছে একদিন গিয়ে বলল, হে আল্লাহ নবী, এ আমাদের যে খরচাপাতি দেন না, এ খরচা এত কম পয়সার হয় না,
একটু খরচা বাড়াতে হবে। মায়েরা আসতে মা, আল্লাহ নবীর স্ত্রীর একদিন নবীর কাছে গিয়ে অভিযোগ করলো, খুব ভালো করে শুনে নিন আমার মা বোনরা, একটু ভালো করে শুনে নিন। নবীর স্ত্রীরা নবীর কাছে গিয়ে অভিযোগ করলো কি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যে খরচাপাতি দেন প্রত্যেক মাসে স্বামীরা স্ত্রীদের একটা খরচা দেন, তো নবী প্রত্যেকটা স্ত্রীকে খরচা দিতেন, তোমার এত টাকা, তোমার এত টাকা, সব ঠিক আছে। তো নবীর স্ত্রীরা সব করে এক জায়গায় জড়ো হয়ে নবীর কাছে গিয়ে বললো, ইয়া রাসূলুল্লাহ, এই কম পয়সা আমাদের চলছে না, একটু পয়সা বাড়াতে হবে। তো নবীজি চুপচাপ, এমন সময় হঠাৎ জিব্রাইল এসে একটা আয়াত নাযিল করছে, কি, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লি আজওয়াজিকা, তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি তোমরা এই দুনিয়ার জিন্দেগিটা খুব চাও, দুনিয়ার জিন্দেগি কি, ভালো মন্দ খাবো, শাড়ি চুড়ি অনেক কিছু স্বামীর কাছ থেকে নেবো, স্বামীর অভাব হলেও দেখবো না, মানে মানে সামর্থ্যের বাইরে চাপ করা যেটা বলে, অনেক সময় দেখবেন স্ত্রীরা স্বামীদেরকে একটা চাপ দেয়, কিরকম চাপ, বেচারা লকডাউনে, ঈদ গেল, ঈদের সময় লকডাউনে হয়তো কিছু কিনতে পারেনি, ও দেখতে পাচ্ছে, তবুও তার মাঝখান থেকে বলতেছে আমাদের নাই, হলুনি হলুনি, চারটে বাচ্চারও বাদ দেবে, লাউ ঠেলা খেতেই পায়নি, বাচ্চার জামা কাপড়ে ওর ঝোঁক উঠেছে, কিছু বুঝতে পারছি তোমার কথা, এই তুই বে করে বলছে, বুঝতে পারছে মানে এখনকার ছেলেরা বের কথা বললে, বের কথা বললে খুব তাড়াতাড়ি বুঝে ফেলে, হাইব্রিড খাওয়া ছেলে তো, চলো আচ্ছা এরকম দু একটা থাকলেই হবে, লে বাবা তোদের নিয়ে আমার সারা রাত কেটে যাবে, চলো চলো চলো। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল্লি আজওয়াজিকা, তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি তোমরা এই দুনিয়ার জিন্দেগিটা চাকচিক্য পাও, ভালো জামা কাপড়, ভালো খাবো, ভালো বিল্ডিং, ভালো ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাহলে এক কাজ করো, ফাতা আলাইনা, ফাতা আলাইনা, কোরআনের আয়াত গো মা, চলে এসো, উমাত্তি কোনা, আমি তোমাদেরকে খুব ভালো করে খাবার দাবার করে দিচ্ছি, তবে অবসারিহ কন্যা সারহান জামিলা, সসম্মানে তোমাদের আমি বিদায় দিয়ে দিচ্ছি, কি বুঝলেন বলুন তো কথাটা, আমার কথাটা বুঝতে পারলেন, আল্লাহ নবী তার স্ত্রীদেরকে আল্লাহ বলতে বললেন, কখন বলতে বললেন, কোন ঘটনাকে, নবীর স্ত্রীরা যখন নবীর কাছে অভিযোগ করলো যে আমাদের এই কম পয়সা চলছে না, আমাদের খরচার পরিমাণ বাড়াতে হবে, সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক আয়াত নাযিল করে নবীকে বলে দিল, নবী তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও, ওরা যদি দুনিয়ার জিন্দেগিটা চায় তাহলে ওদেরকে বলো, তাহলে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে ওদের বিদায় দিয়ে দাও, তার মানে ডিভোর্স দিয়ে দাও। আমার মা বোন না, এই কথাটা শোনার পরে আপনি ভাবুন, নবীর স্ত্রীরা আনন্দের সহিত দিন যাপন করতেন না, এক এক বাড়িতে আম্মা জান আয়েশা বলছে, নবীর স্ত্রী বলছেন, খাওয়াই হতো না, চুলো রান্না দু তিন দিন রান্নাই হয়নি, চারটে খেজুর, চারটে খেজুর পেয়েছে, সে খেজুর খেয়ে আর পানি খেয়ে রয়েছে, আর এখনকার বউগুলো থাকবে নাকি, এখনকার সংসার হবে, এই জন্য তাদের ইমান আর আমাদের ইমান, তাদের পায়ের যোগ্য আমাদের ইমান নয়, ঠিক না বেটি? আয়েশা বলছে আমাদের বাড়িতে রান্না হয় না, একদিন হয়ে গেছে কি, একটা বকরি নবীজি জবাই করেছে, এক হচ্ছে চুপ করো বাপ,
নবীজি একটা বকরি জবাই করেছিল, সেই বকরিটা সেই বকরিটা জবাই করেছে নবীজি। জবাই করার পর সেই বকরিটার গোস্তটা কি করেছে আয়সা আম্মা বিনত আয়সা লোকেদের দান করছে, দান করছে, করতে 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 অবশেষে একটুখানি গোস্ত হাঁড়িতে রয়েছে। লজ্জার খাতিরে বেচারা বলতে পারছে না এতটুকু গোস্ত আছে, ব্যাস। কি কাকুতি মিনতি করছে, আর আমাদের বাপরে বাপ এত সোজা নয় গো মা। মা বোনেদের বলি আজকে যখন আমি এসে গেছি আল্লাহকে আনিয়েছেন একটু ধৈর্যের পরিচয় দিন। এই জন্য গরিব স্বামীর প্রতি স্ত্রীর লক্ষ্য রাখতে হয়, ঠিক না বেটি? আর স্বামীকেও লক্ষ্য রাখতে হবে স্ত্রীর প্রতি তার হকটা আদায় করা। অনেক অভদ্র স্বামী আছে স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রীর পিছনে পয়সা ব্যয় করতে ওর কষ্ট লাগে, শালির পিছনে পয়সা ব্যয় করতে কষ্ট হয়। খারাপ ভাববেন না, কিন্তু শয়তানের দুনিয়াতে আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, শর্ট শর্ট কথা, খুব ব্যাখ্যা করার নাই। শয়তানের দুনিয়াতে হালাল জিনিসে মজা কম, হারাম জিনিসে মজা বেশি। আমি কি বোঝাতে পারছি আপনাদের? শয়তানের, ভালো করে বুঝবেন বাড়িতে, শয়তানের দুনিয়াতে হালাল জিনিসে মজা কম লাগে, শয়তান তো ব্রেন খেয়ে ফেলেছে, হারাম জিনিসে আনন্দ বেশি লাগে। ভেবে দেখুন, একদম বাস্তব কথা বলছি, এরা বাচ্চারা এরা বুঝে নাও তো, আপনারা তো আর বাচ্চা নয়, আপনার স্ত্রী। এই জন্যই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আপনার স্ত্রী, আপনি তাকে দেখে বিবাহ করেছেন, ঠিক না বেটি? তাকে দেখে বিবাহ করলেন, তার সঙ্গে সংসার করলেন 3 বছর 4 বছর 5 বছর, 2 ছেলের মা হয়ে গেল, এখন সে খারাপ হয়ে গেল, অন্য একটা সুন্দরী মেয়ে তোমার চোখে লেগে গেল। তার মানে ওই অন্য সুন্দরী মেয়েটা হলো শয়তানের দুনিয়াতে হারাম বস্তু, আর এই স্ত্রীটা হলো তোমার আল্লাহর দুনিয়াতে হালাল বস্তু। কিছু বুঝতে পারছি, আমি বোঝাতে পারছি আপনাদের? এই জন্য বাপেরা, শয়তানের দুনিয়াতে হালাল জিনিসে আনন্দ কম লাগে, আর হারাম জিনিসে মজা আনন্দ ফুর্তি খুব লাগে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায়, আমার মা বোনরা ভালো করে শুনে নিন, যে মেয়েটা আমার বুকের উপরে মাথা রেখে ঘুমায় সেটা হলো আমার কন্যা, আমার মেয়ে। যে মেয়েটা আমার পাশে ঘুমায় ওটা হলো আমার স্ত্রী, যে মেয়েটা পাশের ঘরে ঘুমায় ওটা হলো আমার বোন, যে মেয়েটা আমার জন্য রাতের ঘুমকে হারাম করে দিয়েছিল সেটা আমার মা। রাস্তার মেয়েটা মাল হয় কি করে, বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম কি? রাস্তার মেয়েটা মাল হয় কি করে? আমার এই ওয়াজ বুঝতে গেলে বাবা একটু ব্রেনের দরকার, জ্ঞানের দরকার, মূর্খ লোক কিন্তু সহজে বুঝতে পারবে না আমার ওয়াজ। যে মেয়েটা আমার বুকে মাথা রেখে ঘুমাইছে আমার কন্যা, কলিজার টুকরা কন্যা। যে মেয়েটা আমার পাশে ঘুমায় ও আমার স্ত্রী, যে মেয়েটা আমার পাশের ঘরে ঘুমায় ওটা আমার বোন, যে মেয়েটা আমার জন্য রাতের পর রাত জেগেছে সেটা আমার মা। তাহলে রাস্তায় যে মেয়েটা যায় ওটা মাল হয় কি করে? ও তো কারোর বোন, কারোর মেয়ে, কারোর মা। এই কমন সেন্স যদি না থাকে, জানবে তোমার গালে দাড়ির কোনো দাম নেই, মাথায় টুপির কোনো দাম নেই, পাঞ্জাবির কোনো দাম নেই, মুসলমান হওয়ার নামও নেই। চলো চলো চলো, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রাখলাম 4টি জিনিসের উপরে। কি আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে ইমানদার বান্দাগণ, একটা তাহলে ইমানদার বান্দা কারা তাদের পরিচয় আমার দিতে হবে, তাই তো ভাবেরা? হ্যাঁ, কে ইমানদার? আপনারা ইমানদার? হয়তো আপনি বলুন না না আমরা নামাজ পড়ে, বাজে কথা। ইমানদার হতে গেলে, মোমেন হতে গেলে তার 30টা গুণ থাকতে হবে, কটা? 30টা গুণ, তবে তাকে মোমেন বলে। সূরায়ে তাওবায় আছে 10টা গুণ, কোরআনে সূরায়ে তাওবাতে 10টা গুণ, সূরায়ে মুমিনুনে 10টা গুণ, সূরায়ে আহজাবে আছে 10টা গুণ। এই 30টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় মোমেন, যাকে তাকে মোমেন বলে না গোমা। আচ্ছা, মোত্তাকি বলে না? মোত্তাকি বলে না, মোমেন মোত্তাকি বলি তো। মোমেন হতে গেলে 30টা গুণ লাগবে, আর মোত্তাকি হতে গেলে আরো 15টা গুণ লাগবে, ওতে তার কত হলো? 45। আর ওলি হতে গেলে আরো 5টা লাগবে, কটা হলো? 50টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় মোমেন মোত্তাকি ওলি। আর আমরা কি করি? যাকে তাকে পিসার বলে ফেলি, যাকে তাকে ওলি বলে ফেলি। ওই লম্বা মতন জামা আছে, কালো সাদা দাড়ি আছে, বয়স হয়ে গেছে, টুকটুক টুকটুক করে কথা বলে, ওরি বিশ্বাস সহজ জিনিসটা। আর একটা বলি, নবীর কাছে বায়াত হতে আসতো, এই পীর মনিকে বায়াত বলেন জানে বাবা? হয় না, ভাইরা বায়াত বুঝাচ্ছে না, পীরের হাতে বায়াত হয়ে গেল না? হ্যাঁ, মুরিদ মুরিদ হওয়া, মুরিদ হওয়া। নবীর কাছে বায়াত হতে আসতো, কোরআনে আছে, আয়াতগুলো বলে দিচ্ছি শুনে নিন। নবীর কাছে বায়াত হতে আসতো মহিলা, দলিল কোরআনের কোথায় আছে? 28 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে মুমতাহিন, আয়াত নাম্বার 12। বাংলা মানেটা করি, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইজা জাআকাল মুমিনাতু, যদি তোমার কাছে কোনো মহিলা আসে, মোমেনা মহিলা আসে, কি জন্যে? বায়াত করতে। ইউবাইনাকা, বায়াত করতে আসবে তোমার কাছে, কি শর্তে বায়াত করবে? অঙ্গীকার, বায়াতের অঙ্গীকার করবে, কি শর্তে অঙ্গীকার করবে? এক নম্বর, আল্লাহ আল্লাহ ইশরিকনা বিল্লাহি শাইয়্যা, হে নবী আমরা আল্লাহর সঙ্গে শিরক করব না, এক নম্বর। দু নম্বর কি? ওয়ালা ইয়াসরিকনা, আমরা চুরি করব না। তিন নম্বর কি? ওয়ালা ইয়াজনিনা, আমরা জেনা করব না। এই এই কিছু না, জেনা করব না। মেয়েরা নবীর কাছে এসে অঙ্গীকার করবে, কি কি অঙ্গীকার? আমার মামনরা খুব ভালো করে শুনে নিন, এক নম্বর কি? হে নবী আমি আল্লাহর সঙ্গে শিরক করব না। দু নম্বর কি? হে নবী আমি চুরি করব না। তিন নম্বর, হে নবী আমি জেনা করব না। চার নম্বর, হে নবী আমি সন্তানদেরকে হত্যা করব না। পাঁচ নম্বর, হে নবী আমি ভালো কাজে বাধা দেব না। হে নবী আমি অসৎ কাজে নিষেধ করব। এই আর হে নবী অন্যের সন্তানকে নিজের সন্তান বলে চালাবো না, এই কটা শর্তে আমি আপনার কাছে অঙ্গীকার করছি, করব না করতে। আল্লাহ বললেন ফাবাই ভাই, ওই মেয়েদেরকে তুমি বায়াত করো, অস্তাগফিরুল্লাহ আল্লাহ, ওই মেয়েদের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। তাহলে কটা গুণ পেলেন বাবা? একটা একটা করে বলি ভাই। এক নম্বর, শেরেক করবো না। বেটা ছেলেদেরকে মেয়েরা বেশি শেরেক করে, খারাপ ভাববেন না, কিন্তু বেটা ছেলেদের থেকে মেয়েরা বেশি শেরেক করে, ওরা আবেগপ্রবণ মেয়ে, মেয়ে ছেলেদের মনটা হলো আবেগপ্রবণ, ওরা মুহূর্তের মধ্যে গলে যায়, আর শক্ত যখন হবে ওরে বাবরে বাবা, পাঁচরের থেকেও শক্ত। হিতাহিত জ্ঞান কম, স্বামী একটা কিছু বললো অভিও, কেউ কিছু বললো অভিমানে করলো, কি কিছু করে ফেললো,
ইদানিং দেখা যাচ্ছে ছেলেদের থেকে মেয়েরা বেশি গলায় দড়ি দিচ্ছে, বিষ খাচ্ছে, সুইসাইড করছে। কেন? প্রেমে আঘাত পেয়ে। বাপরে বাপ! ও তাকে বলে আই লাভ ইউ সোনা, ও তো বুড়ো বলে গেছে এরা থাকলে আমার ওয়াজ ঘেটে দেবে। চল তোরা যাসনি, তোরা গেলে কমিটি পয়সা দেবে, তোদের জন্য পয়সাটা বেঁচে আছে। চলো চলো আসলে আমি একটু গভীর রাতে উঠি, হাসির চলে ওয়াজ করি কেন, এটা এর মাথায় না ঢোকালে বেকার হয়ে যাবে। চলো চলো ওরা বেশি শিরিক করে, শিরিকটা কিরকম করে, ওরা আবেগে কিছু করে ফেলে। এই জন্য মেয়েদেরকে নবীজি মেয়েদেরকে হযরত ওমর ফারুক বললেন কবরস্থানে তোমাদের যেতে হবে না। কেন বলেন তিনি? মেয়েরা কি আমরা অপরাধ করেছে কবরস্থানে যাবে না? ওরাও তো মানুষ, আমরাও তো মানুষ, ওদের যেতে নিষেধ করা হলো কেন? কারণ একজন পুরুষ কবরস্থানে গেলে যা যা করবে তার থেকে একজন মেয়ে ছেলে কবরস্থানে গিয়ে আবেগে কিছু করে ফেলবে, শিরিক করে ফেলবে, সাজদা দিয়ে ফেলবে, কবর চুমো দিয়ে ফেলবে, ইত্যাদি কিছু করে ফেলবে। মা বোনেরা ভালো করে শুনুন, একটা মর ওরা শিরিক করে বসে। দুই নম্বর, নবী আমরা যতদিন বাঁচবো কোনোদিন চুরি করব না। তিন নাম্বার, নবী যতদিন বাঁচবো আমরা জীবনে কোনোদিন জেনা করব না। এখানে একটু ব্যাখ্যাটা করে দিই, বাপেরা ভুল বুঝতে যাবেন না। তোমার স্বামী তোমাকে বিবাহ করেছিল, বিবাহ করে তোমাকে ভগবতীপুর গ্রামে রেখে গিয়েছে, বিশ্বাস করে তোমাকে রেখে গিয়েছে, ও প্রাণীর স্ত্রী, তোমাকে আমি বিবাহ করলাম, বিবাহে 3 মাস তোমার কাছে থাকলাম, এবার আমি দিল্লি বোম্বাই সুরাট মিরাট গুজরাট হায়দ্রাবাদ আহমেদাবাদে চলে যাচ্ছি, শুধু তাই নয় ওখানে গিয়ে কিছু কাজ করব, করে একটা ঘর ভাড়া দেব, তোমাকে 3 মাস পরে এখান থেকে নিয়ে চলে যাব, অথবা আমি সৌদি আরব যাচ্ছি, বাহরাইন, কাতার, কুয়েত যাচ্ছি, 6 মাস পরে আমি ফিরতেও পারি নাও পারি, তবে যদি ফিরতে না পারি তোমাকে ভিসা পাঠিয়ে দেব, তুমি 6 মাস পরে তুমি ওখানে গিয়ে সেটেল হবে, আমার সঙ্গে থাকবে। এই বিশ্বাসঘাতক করলো কি? স্বামী বিবাহ করে চলে গেল বিশ্বাসটা রেখে দিয়ে, 3 মাসের মধ্যে করলো কি? নিজের যৌবনটাকে অন্য জায়গায় মিটিয়ে কাজ করিয়ে নিল। এই জন্য আল্লাহ বলে দিলেন নবী ওয়ালা ইয়াজদিনা, তুমি তোমার স্ত্রী দুই মেয়েদের কাছ থেকে বলো ওরা জেনা করবে না। কিছু বুঝে আসছে বাচ্চারা? কটা বলবো, হরদমকারী ফতোয়া আসছে, ফোন করছে, হুজুর হুজুর আমার বউ পালিয়েছে। হ্যাঁ, কোথায় পালিয়েছে? অন্য ছেলের সঙ্গে। তুমি কোথায় ছিলে? হুজুর আমি আহমেদাবাদে এসেছি, লকডাউনে ঘর যেতে পারিনি, তাই আমার এক বন্ধু, আমার এক বন্ধু আমার বউকে বলেছে করোনা হয়ে ওই বয়সে অন্য সে পালিয়েছে। কি মেয়ে! আমি তো অবাক হয়ে গেছি রে বাবা, আশ্চর্য। আমি বললাম কি রে ভাই, তুই মানুষ না অন্য কিছু? তো বলছে হুজুর আমার করোনাই হয়নি, আমার এক বন্ধু শত্রুতা করে ইয়ারকি মেরে ওকে আর কি নিমনি ইয়ারকি মেরে বলে না, বলে ইয়ারকি মেরে ওকে আর কি ভাবে বলেছে, আর সে অন্য ছেলের সঙ্গে পেলিয়েছে, ওই একটা সূত্র খুঁজেছে, এবার আমি তাকে ফোন করছি, বুঝি না তোমার করোনা হয়েছে তুমি ফোন করবে না, বলেছে তার সঙ্গে। এই জন্য আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাদহুম আলা বাদিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু ক্বানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহি আইডিয়া কিছুটা আল্লাহ দিয়েছে আপনাদের দোয়া, বাবা ওস্তাদ পীরের দোয়া, অহংকার নয় বাবা। চলো এই জন্য আল্লাহ বলছেন পুরুষের মর্যাদা নারীর মর্যাদার উর্ধে দিয়েছি, আর পুরুষ কি করবে স্ত্রীর পিছনে পয়সা ব্যয় করবে,
আর স্ত্রী কি করবে, কি সুন্দর স্বামী স্ত্রী, মা বলে না, ভালো করে শুনেনি, আপনার হক তো আপনি জানেন না, মেয়েরা মেয়েদের হক জানে না বলি মহিলা সমিতি যায়, ঠিক না বেটি? ওদের হকটাই জানে না, আল্লাহ ওদের কত বড় সম্মান দিয়েছে। আরে যে যুগে মেয়েদেরকে বেউজ্জতি করা হতো, জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেলে দেওয়া হতো, জানেন? ডাহিয়া কালিবি নামক এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এইভাবে বসে আছে, এইভাবে নামাজি ঢঙ্গে বসে আছে চুপ করে। তো নবীজি আলোচনা করছে, জান্নাতের আলোচনা, জাহান নামের আলোচনা করছে। এমন সময় যেই নবীজি বলেছে, লাতাকতুলু আওলাদাকুম মিন খশিয়াতি ইমলাক, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করো না খাওয়ার ভয়ে। অমনি দাহিয়া কালবি আহারে সাহাবি করেছে কি, ছচ্চর করে কাঁদছে, ছচ্চর করে কাঁদছে, চুপচাপ মাথা গুঁজে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছে, দাহিয়া তুল কালবি তুমি কাঁদছো কেন, কি হয়েছে? তখন দাহিয়া কালবি কি বলছে, আমি ইয়া রাসূল আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে, একটা পাপ মনে হয় আমার মাফ হবে না। কি পাপ, কি পাপ মনে হচ্ছে মাফ হবে না? বলে ইয়া রাসূল আল্লাহ, আমি আমার একটা কন্যাকে, জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেলে দিয়েছি। বলে জীবিত কন্যাকে পুঁতে মেরে ফেলেছো, সে কিরকম? বলে ইয়া রাসূল আল্লাহ, আমার একটা সুন্দরী মেয়ে দিয়েছিল, মেয়েটার অতীব সুন্দর দেখতে, খুব সুন্দরী মেয়ে, আমার কলিজার টুকরা মেয়েটা দেখতে খুব সুন্দরী, নাম ছিল তার সাকিলা। আমি কি করলাম, আমি চিন্তা করলাম, আমি একটা গাছ লাগালাম, গাছটাকে বড় করলাম, আর গাছের ফলটা অন্য খাবে, অত কারো খেতে দেবো না, আমি খাবো না, কারো খেতে দেবো না, কিছু বুঝতে পারছো আমার কথাটা? বাপেরা বাচ্চারা আছে বেশি খুলে কালে বললাম না, জ্ঞানী মানুষ আপনারা বুঝে নেবে ঝপঝপ করে। এইভাবে আমি করলাম কি, আমার মেয়েটাকে একদিন স্ত্রীকে বললাম যে আজকে ওকে মেলা দেখাতে নিয়ে যাবো, মেলা মেলা আরবের একটা বিখ্যাত মেলা হয়, মেলাটার নাম অকাজের মেলা, অকাজ মানে খারাপ কাজ নয়, জায়গাটার নাম অকাজ, মেলাতে যা হয় ভালো মন্দ। স্ত্রী করেছে কি, মেয়েটাকে কি সুন্দর করে জামা পরিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়েছে, আমি আমার কন্যার হাতটা ধরেছি, ধরে নিয়ে যাচ্ছি দুই পাহাড়ের মাঝখানে সমতল ভূমি, চারিদিকে দেখলাম কেউ নেই, করলাম কি, কোদাল দিয়ে গর্ত খুলছি। মেয়েটা কিন্তু জানে যে আমাকে এতে নিয়ে যাবে, মেলা দেখাতে নিয়ে যাবে, কোদাল দিয়ে গর্ত খুলছি আর রাসূল আল্লাহ, কোদাল দিয়ে গর্ত খুলতে খুলতে যখন গলা পর্যন্ত খোলা হয়ে গেছে, আমি তখন মেয়েটা আমাকে জিজ্ঞাসা করছে, আব্বা কখন মেলা দেখাতে নিয়ে যাবে, আর কোদাল দিয়ে যখন গর্ত খুলছি মাটি ছিটিয়ে ছিটিয়ে এসে আমার দাড়িতে পড়ছে, বাচ্চা মেয়েটা হাত দিয়ে আমার দাড়ি থেকে ওই মাটিগুলো ফেলে দিচ্ছে। দেবার পর এবারে আমি করেছি কি, গলা পর্যন্ত যখন গর্ত খোলা হয়ে গেছে, আমি মেয়েটা হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধছি। মেয়েটা বলছে, আব্বা আমাকে হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধছো কেন, আমি নিষ্ঠুর পিতা, কোনো দিকে খেয়াল না করে মেয়েটাকে করলাম কি, গর্তের ভিতরে ফেলে দিলাম। দিতে মেয়েটি ঝরঝর করে কাঁদছে আর বলছে, আব্বা আমার বিয়ে তোমায় দিতে হবে না, লোকের ধরে ধরে ভিক্ষা করে খেয়ে মানুষ হবো, তুমি তো মাকে বলে আনলে মেলা দেখাতে নিয়ে যাব, এটা কি তোমার সেই মরণ মেলা? এই বলে মেয়েটি আমার কাছে জর্জর করে কাঁদছে। অবশেষে করলাম কি, কোদালের উল্টো দিকটা ধরে মেয়েটার মাথায় সজোরে আঘাত করতে গেলাম, মাথাটা সরিয়ে নিল, দূরে থেকে একটা বড় পাথরে নিয়ে মেয়েটার মাথায় সজোরে মেরে দিলাম। মারা যাওয়ার আগে মেয়েটা বাবারই বলে চিৎকার করে উঠেছিল, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি নামাজে দাঁড়াই তখন মনে হয় মেয়েটা আমাকে বাবারই বলে চিৎকার করে ডাকছে, যখন খেতে বসি তখন মনে হয় মেয়েটা আমাকে বাবারই বলে চিৎকার করে ডাকছে, যখন আমি রাস্তাঘাটে চলাফেরা করি, ও নবী যত অন্যান্য সাহাবীরা যখন তাদের বাচ্চা বাচ্চা মেয়েদেরকে নিয়ে হাত ধরে নিয়ে মদিনার বাজারে যখন ঘোরে, আমি যখন চোখ দিয়ে দেখি আমার বুকটা ফেটে যায়, মনে মনে হয় রে আল্লাহ, আজকে যদি আমার কন্যাটা বেঁচে থাকতো তাহলে আমি হাত ধরে
ধরে মদিনার বাজারে ঘুরতে পারতাম। আল্লাহর নবীর কাছে ঝজ্জর করে কান্দে কান্দে বলছি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে অনেক পাপ করেছি, মাফ হয়ে যাবে, এই পাপটা কি আমার মাফ হবে বলো। আল্লাহর নবী ঝরঝর করে কেঁদে কেঁদে, নবী এই ঘটনা শুনে এত কান্না কাঁদছে, সাহাবীরাও কাঁদছে, রাসূলুল্লাহর দাড়ি মোবারক থেকে চোখের পানি দাড়ি মোবারক গড়িয়ে পড়ছে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, তুমি এত নিষ্ঠুর পিতা হতে পারো আমার জানা ছিল না। আমি মোহাম্মদ আল্লাহর কসম করে বলি, কারো যদি তিন বা তিনের অধিক কন্যা হয় আর ওই তিন কন্যাকে কোনো বাপ আর মা যদি ভালো করে লালিত পালিত করতে পারে, আমি মোহাম্মদ আল্লাহর কসম করে বলি, আমি যে জান্নাতে থাকব ওই জান্নাতে তিন কন্যার বাপের দেখা হবে। বাপেরা ভাববেন কন্যা কি জিনিস। এই জন্য মহিলাদের সম্পর্কে কোরআনে বহু আয়াত আছে, বহু আয়াত। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা যদি কোনো পাপ কাজ করে ফেলে, মেয়েরা যদি কোনো পাপ কাজ করে, আমার আপনার স্ত্রীরা যদি জেনা করে, কোরআনে আছে 100 গা বেত মারা হবে, কিন্তু নবীর স্ত্রীরা যদি কোনো দিন জেনা করে ফেলে তার কিন্তু ডবল শাস্তি দেওয়ার কথা আল্লাহ কোরআনে রেখেছে। এই জন্য নবীর স্ত্রীদের সঙ্গে আমাদের স্ত্রীদের কোনো তুলনা হয় না, নবীর সঙ্গে উম্মতের কোনো তুলনা হয় না, কোন নবীর সঙ্গে তার উম্মতের তুলনা করবেন না। মুসা নবীরই জামা নাই, মুসা নবী হলো শ্রেষ্ঠ, ঈসা নবীরই জামা নাই, ঈসা নবী হলো শ্রেষ্ঠ, নূহ নবীর জামা নাই, নূহ নবী হলো শ্রেষ্ঠ, ইব্রাহিম নবীর জামা নাই, ইব্রাহিম নবী হলো শ্রেষ্ঠ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শ্রেষ্ঠ। জোরে বলে বলে এই জন্য আমরা বুঝি না তো অনেক সময় নবীদের মধ্যে উঁচু নিচু করি, খবরদার করবেন না। কেন বললাম যে এই নবী ছোট, ওই নবী বড়, ওই নবী মেজু, এনার জ্ঞান এই নবীদের জ্ঞান মাপার ক্ষমতা যদি উম্মত নেয় তার মতো মূর্খ আর পৃথিবীতে নেই, ঠিক না? ঠিক, কোন নবীকে অস্বীকার করবেন? কোন নবীকে? ঈসা নবীর মর্যাদা শুনলেন? ঈসা নবীর মর্যাদা হলো ঈসা নবী পিনা বাপের ছেলে, ঈসা নবীর বাপ নেই গো, বাপ পৃথিবীতে এলে আসার পর ঈসা নবী কি করতেন? এই কাদা দিয়ে পাখি তৈরি করতেন, করার পর ফুঁক দিতেন, জীবিত হয়ে উঠে চলে যেত আল্লাহর হুকুমে ধরে বলে। আবার কি, এই তুই পেছনতে সুবহানাল্লাহ বলছিস কেন? কে হো ভাই, কি করছো ওখানে? তাবার উপরে ঘাটছি নাকি? ও তাই ভাই, ও তাহলে তুই ওখানতে বল, ঠিক আছে। আরে বাবা, সেদিন ওয়াজ করতে গেছি, আলোচনা করতে করতে আমি বলেছি মোমেন ব্যক্তির প্রত্যেকটা কাজ ইবাদত, খাওয়া ইবাদত, শোয়া ইবাদত, সব ইবাদত। কখন ইবাদত হবে? মোমেন ব্যক্তির খাওয়ার শুরুটা যখন আল্লাহর নাম নিয়ে হবে, মোমেন ব্যক্তির খাওয়ার শেষটা যখন আল্লাহর নাম নিয়ে হবে, নবীর তরিকায় হবে। বলেছি, বলার পরে আমি খাবার দোয়া বলেছি, সোয়াব দোয়া বলেছি, পায়খানা যাওয়ার দোয়া বলেছি, যা বলার বলেছি। বলার পরে একজন লোক ওয়াজ শুনতে শুনতে কিছুক্ষণ পরে এসে বলছে, হুজুর আমি আপনার প্রত্যেকটা ওয়াজ আমি ফলো করেছি, আমি ফলো করেছি, শুনুনি? যা শুনেছি, তা প্রবলেমটা কি হয়েছে? বলছে, হুজুর আপনি বললেন ভাত খাবার দোয়া, এটা জানি না, ভাত খেয়ে ওটার দোয়া, ওটাও জানি, আমি একটা দোয়া কিন্তু খুঁজছি হুজুর। কি দোয়া? বলছে, হুজুর বিড়ি খাওয়ার দোয়া বলি। আমি বললাম, দেখ বাবা, আমি ডবল এম এর পাঁচ লোক হয়েও আমি বিড়ি খাওয়ার দোয়াটা জানি না, পরিষ্কার করে নাই ভালো। তো এবারে দেখি ও তখন বলছে, আমি জানি। আরে আমি তো অবাক হয়ে গেছি,
এতদিন লেখাপড়া শিখলাম, আমি নিজে বিড়ি খাওয়ার দেওয়া জানি না, ও নিজে জানে। এবার বদমাইশটা কি বলছে জানে? বলছে খাওয়ার দেওয়া কি বলুন, ভাত খাওয়ার দেওয়া কি? তাই বললাম, আমি তো ওয়াজে বললো, বলছে আপনি বলুন ফের। তাই বললাম আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। ও কি বানাচ্ছে বলছে, আল্লাহুম্মা বারিক লানা ফি মা বিড়িটানা ওয়া কিনা আযাবান্নার। আরে আমি তো অবাক হয়ে গেছি, কি আশ্চর্য লোক রে বদমাইশ। শ্রোতা বললো ওয়াজ করছে হুজুর, শ্রোতা ঘুমোচ্ছে। তা কিরম ওয়াজ হচ্ছে, শ্রোতা ঘুমাবে? ভুল বললাম কথাটা, হচ্ছে ওয়াজ করছে হুজুর, শ্রোতা ঘুমাচ্ছে। আরে ওয়াজ করবো শ্রোতা ঘুম, মানে ঘুম ছাড়াতে না পারলো চিমটি কেটে ঘুম ছিড়িয়ে দেবো। একবার তকবির দান না হারাই তকবি। এতক্ষণ পরে জলসার একটা মজমা জমা হলো, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আলোচনা চলছিল কি, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, ইমানদার বান্দাগণ হতে গেলে 30টা গুণ থাকতে হবে। কটা কটা? তাড়াতাড়ি 30টা। কোরআন জানিয়ে দিয়েছে 30টা গুণ, কি কি শুনে গে দিন। আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আর রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এই 10টা গুণ কি কি ভালো করে মানেটা বলে দিই। আত্তাইবুন, মুমিন ব্যক্তি হবে সেই লোকটা যে তওবাকারী হয়। তওবাকারী মানে কি? তাবা ইয়াতুবু তওবাতান মানে হলো ফিরে আসা। কি বললাম আপনারা? ফিরে আসা। কেমন ফিরে আসব? ব্যাকে আর যাব না। বোঝাতে পারছি কি আমি? ফিরে আসব কেমন? ব্যাকে যাব, এমন ফিরে আসা। মোবাইল থেকে কোনো জিনিস ডিলিট করে দিলে যেমন সহজে সেটা আবার ফিরে আসা যায় না, এমন ডিলিট করা করো। কিরকম ফিরে আসবো, ব্যাকে আসবো? একটা এক্সাম্পল দিই তবে বুঝতে সুবিধা হবে। আপনারা দেখবেন ভাই ভাই ঝগড়া হয় না জমি জায়গা নিয়ে, হয়তো জমি জায়গা নিয়ে ঝগড়া হচ্ছে, ব্যবসা নিয়ে ঝগড়া হচ্ছে। তা ভাই ভাই ঝগড়া হতে হতে দেখবেন এক ভাই অপর ভাইকে কি বলে। এক বাপে যদি জন্ম হয়ে থাকি, কি বললাম? এক বাপে যদি জন্ম হয়ে থাকি, মাথা মাথা কথা নাই। তুই কি দুটো বাপে জন্ম? একজনের বীর্যই তো তুই জন্ম হয়েছিস। এই তোরা এইসব বুঝতে পারছিস কেন দিয়ে? হ্যাঁ, এই আমি বন্ধু চলে যাই তোদের জন্য। এরা বুঝতে পারছে ওয়াজ? আমি তো ভাবলাম এরা বুঝবে না, বুঝবো তো বয়স করা। বলছি এক বাপি যদি জন্ম হয়ে থাকি তোর বাড়িতে যাব না, তোর সঙ্গে কথাও বলবো। কি আশ্চর্য বলে না, কি আশ্চর্য! সত্যি সত্যি মানুষটা মরে গেল, ওর সঙ্গে কথাও বললো না, ওর বাড়িতেও গেল না। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে আদমের সন্তানরা কি জেদি রে, জেদ করতে করতে বললো জমি জায়গা না ব্যবসা নিয়ে ঝগড়া হয়েছে, বললো তোর বাড়ি যাব না, মরণ পর্যন্ত তোর বাড়ি যাব না, তোর জিনিস খাবো না। আর সত্যি সত্যি মরেও গেল, ওর বাড়ি গেল না, ওর জিনিস খেলো না। আল্লাহ বলছে মাথা মোটা কথা গারে, তুই ওই ওই জেদটা মানুষের সঙ্গে না করে আমি আল্লাহ আমার সঙ্গে কর না। কিরকম? এক বাপে যদি জন্ম হয়ে থাকি এই রাতের বেলা জলসার প্যান্ডেলে বসে এটাই প্রতিজ্ঞা করছি, আল্লাহ
এক বাপে যদি জন্ম হয়ে থাকি মরণ পর্যন্ত আর কোনোদিন গোনা করব না, সুদ খাব না, ঘুষ খাব না, বিয়ের পণ নেব না, নারী নির্যাতন করব না, চুরি করব না, মিথ্যা কথা বলবো না, লোকের গোঁজা মারবো না, চিটিং বাজি করব না, হুক মেরে কারেন্ট নেব না, জমির আল চুরি করব না। এক বাপে যদি আল্লাহ জন্ম হয়ে থাকে আমার এই প্যান্ডেলে বসে বসে আজকে আমি প্রতিজ্ঞা করলাম মরণ পর্যন্ত আর এই সমস্ত পাপ গুলো করব না। আল্লাহ বলে তুই যদি এই প্রতিজ্ঞাটা এই প্যান্ডেলে বসে বসে করি আমি আল্লাহ তোর জীবনের গোনা গুলো মাফ করে দেব। আমি কি বোঝাতে পারছি আপনাদের? এই জেদনার নাম হলো কি জানেন? তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখযিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুন রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর। বাপেরা আমি হাসির ছলে কেন বলছি জানি? আমি জানি ঘুমও ছাড়াতে হবে আর কোরআনের আয়াতটা দিয়ে মানুষের ব্রেনে ঢুকিয়েও দিতে হবে, নাহলে কমিটি পয়সা দেবে। খুব পেরেশানে আছি, এক জায়গায় ওয়াচ করতে উঠেছি আর একটা বক্তা ওয়াচ করেছে, তারপরে এবার দু চারজন লোক পেশাব পেশাব ফিরতে যাবে না, পেশাব ফিরতে গেছে দু চারজন, তো একটু ফাঁকা ফাঁকা মতো হয়ে গেছে। তা আমি টুকটুক করে ওয়াচ করছি, জলসার কমিটির একটা লোক সে এসে আমার সকলের সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর ভালো করে ওয়াচ করে বলে দিচ্ছি, শ্রোতা উঠে পালাচ্ছে পয়সা তো উনি বলে দিচ্ছি। ভাই বললাম কোথায় আসছে বাবা, যা করার দরকার সব ওকে নিয়ে বসে কর, তোদের কোথায় যেতে হবে? চুরি করেছি, মিথ্যা কথা বলেছি, লকডাউনে লকডাউনে কাজ বন্ধ কিন্তু মোবাইলে রিচার্জ করতে বন্ধ, ঠিক না? আচ্ছা কিসের লকডাউন হয়েছে? আমি তো লকডাউনই বিশ্বাস করতে পারিনি, কারণ আরে ভাই লকডাউনে ঈদের মার্কেটে দেখে মাথা খারাপ হয়ে যাবে। মার্কেটে গিয়ে লকডাউনে করছে কি কোনোদিন কেউ মোবাইলে রিচার্জ করতে এ করেছে? ও বাবা, আর নেট মেরেছে আর হট দম করে তিনটে চারটে করে অনলাইনে কি বলবো অফলাইনে অনলাইনে করে পেম করে যাচ্ছে। আল্লাহ, এই ছোট বাপেরা আল্লাহ বলছে বান্দা শোন, এই সামান্য ছ মাস লকডাউন দিয়েছি তাই তোরা একেবারে সব কেঁদে ভেঙে বললি মাথা মোটা কোথা গাড়ি। জানিস পৃথিবীতে যত নবী এসছে সব থেকে, পৃথিবীতে যত মানুষ এসছে সব থেকে আমি নবীদেরকে বেশি কষ্ট দিয়েছি। আল্লাহ বলছে নবীদেরকে বেশি কষ্ট দিয়েছি, তোদের কি কষ্ট দিয়েছি? সামান্য কদিন লকডাউন হয়েছে তাই নাই? আরে লকডাউন যখন ছিল না তখন তো তোদের কারবার ভালো চলছিল, তখন তো একটা তরকারি দিয়ে ভাত খেতে কাজের বেচানে কাজ খেতে পেতে না, লকডাউনে কি সুন্দর দুটো তিনটে করে তরকারি দিয়ে খাচ্ছিস। ভুল বললাম না বাবা? আচ্ছা বলুন তো এই লকডাউনে আল্লাহ যদি কারো না খেতে পেয়ে মেরে দিয়েছে? মেরে দিয়েছে কি? আল্লাহ বলে লকডাউন দিয়েছি না খাইয়ে কিন্তু মারিনি, রোগ দিয়ে মেরেছি, তোকে দেখিয়ে দিয়েছি, দেখ না খাইয়ে মারবো না, রোগ দিয়ে কিন্তু মেরে দেবো তোকে। কেন না খাইয়ে মারবো না জানিস? তোদের নবী মুহাম্মাদের দিন সেজদায় পড়ে আমার কাছে কেঁদেছিল, তিনটে দোয়া চেয়েছিল, আমি দুটো দোয়া কবুল করেছি, একটা দোয়া কবুল করিনি। এক নাম্বার দোয়া করেছিল নবী, ও গো আল্লাহ, ও গো দয়াময়, যারা উম্মতে মুহাম্মাদি হবি আমার উম্মতদেরকে আল্লাহ তুমি কোনদিন না খাইয়ে মেরো না। আল্লাহ বলে নবী তোমার কোনো চিন্তা নাই, আমি ওয়াদা করলাম তোমার উম্মতদেরকে আমি না খাইয়ে মারবো না।
তো আল্লাহকে নবী বললেন কি করে খাওয়াবেন, আল্লাহ বলে শোনো নবী টেনশন নেবার প্রয়োজন নেই, ধনীদের অতিরিক্ত টাকা দেব, গরিবদের টাকা দেব না, আর ধনীদের উপরে একটা ট্যাক্স চাপিয়ে দেব, নাম হলো তার যাকাত, গরিবদের দিয়ে কিছু বুঝতে পারছেন বলবো আজ। ও দোস্ত, ও দোস্ত এসে চলে যাচ্ছে নাকি, ও আসবে, ও আসবে না, জন্মের মতো গেল, আসবে শ্রোতা, ওটাও মুশকিল। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ বলে বান্দা শোন, গজব আমার কেমন দেখেছিস ভগবতীপুরের লোকেরা, আল্লাহ বলে এমন গজব দেব তুই চোখে দেখতে পাবি, মাটির তলার গজব দেব, দূরে দাঁড়িয়ে আছিস হঠাৎ দেখতে পেলি ভূমিকম্পে বিশাল বড় বিল্ডিং ঢুকে গেল, হাজার হাজার মানুষ ভূমিকম্পে মরে গেল, তুই দূর থেকে দেখে তোর চোখ দুটো দাঁড়িয়ে গেল, হয় না? আবার আল্লাহ বলে বান্দা শোন, গজব কেমন দেখেছি জিনে দেখ, দূরে দাঁড়িয়ে আছি, মুসিবতের নাম হলো আমফান, আমফান ঝড় যখন হচ্ছিল কত মানুষ ক্যামেরা করছিল, করতে করতে দেখা গেল তাল গাছটা ওর ক্যামেরা, তাল গাছটা ওর ক্যামেরা ফুটো ফেঁচুর মার শেষ, ওর ভাষা হারিয়ে এরপরে আল্লাহ বলে শোন, তাহলে একটা গজব ভূমিকম্প চোখে দেখতে পেলি, ভূমিকম্প দেখিনি আর বলুন না, আমপান ঝড় দিলাম মানুষ মেরে দিলাম ওটা তুই দেখতে পেলি, তাহলে দুটো গজব, আকাশ থেকে গজব দিয়েছি মাটির তলা থেকে গজব দিয়েছি, এই দুটো গজব দেখতে পেয়েছিস, আর একটা গজব হলো মাটির উপরের গজব, পঙ্গপাল দিয়েছি এখনো হুগলি জেলায় ঢুকেনি, বাঁকুড়ার দিকে গেলে বুঝতে পারবেন জঙ্গলি হাতি বেচারা কত মানুষ চাষিরা করলো কি, এত কষ্ট করে ফসল বনে জঙ্গলি হাতিরা ঢোকে জনমের মতো শেষ করে দেয়, সারা সারা বছরের মেঘনতির পয়সা চুপচাপ মরে চাষিরা দেখছে, হাতির দল ঢুকে সব শেষ করে দিল, চোখের পানি চাষিরা ফেলতে শুরু করে, ঠিক না বেটি? দুটো গেল, কটা হলো? তিনটে। এরপরে আল্লাহ বলে শোন, তিনটে গজব, তিন রকমের গজব তোরা চোখে দেখতে পাচ্ছিস, আর এক রকমের গজব দেব জনমের মতো তোরা চোখেও দেখতে পাবি না, নাম হলো তার করোনা, কার মধ্যে আছে কেউ জানে না, ঠিক না বেটি? এরপরে আল্লাহ বলে বান্দারি একবার লক্ষ্য কর, আজ থেকে ছয় মাস আগের ঘটনা, কমাস ছয় মাস আগে প্রত্যেকটা মসজিদে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ পৃথিবীর সমস্ত মুসলমানরা আর হিন্দুরা তাদের মন্দিরে, খ্রিস্টানরা তাদের গির্জাতে, মুসলমানরা তাদের মসজিদে জুম্মার নামাজ পড়ি, জুম্মার নামাজ পড়ি, ইমাম সাহেব সালাম ফিরিয়ে মোনাজাতে কাঁদছে আল্লাহ জালালের জুলুম থেকে বাঁচাও, করোনা থেকে বাঁচাও, হাং মাং করে কাঁদছে, পেছনে যত মুসল্লি ছিল বুড়ো বুড়ো মুসল্লি ওরা পিছনে হাত তুলে আল্লাহ মাবি মাথা মোটা গোনা, নামাজ শেষ, নামাজ শেষ, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে গিয়েছে, আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে তোমরা,
তা ফেরেশতারা বলছে আল্লাহ কানাই ডানা জুম্মা মসজিদে গেছিলাম, কি দেখলে? আল্লাহ মসজিদ ভর্তি লোক হাউ মাউ করে কাঁদছে। তো আল্লাহ ফেরেশতাদেরকে বলছে কি হয়েছে ওদের, কাঁদছে কেন? বলছে আল্লাহ ওই যে সেই চীনে চীনে করোনা দিয়েছে ওই জন্য ওরা কাঁদছে। আল্লাহ বলছে কানাই ডাঙার লোক তো দয়া সাগর দেখতে পাচ্ছি। তখন ফেরেশতা বলছে কেন আল্লাহ? বলছে চীনে করোনা হয়েছে তো ওরা কাঁদছে কেন? চীনের লোকের জন্য কাঁদছে? বলছে না আল্লাহ ওদের নিজের জন্য কাঁদছে। সেটা আবার কিরকম? তো ফেরত বাড়ি থেকে বুঝবেন আমার ওয়াজ, আমার ওয়াজ বাড়িতে বুঝতে পারবে না। এখানে রাতে ঘুম ছাড়ার জন্য আপনাদের বসিয়ে রেখেছি, বাড়িতে বুঝবে ওয়াজ। ফেরেশতারা বলছে না আল্লাহ, তবে চীনে করোনায় লোক মরে যাচ্ছে ওই দেখে ওরাও মরণের ভয়ে কাঁদছে। আচ্ছা কানাই ডাঙা থেকে চীন কয়েক হাজার কিলোমিটার দূর, তো দূর না? তা এখন তো কানাই ডাঙার কারণ ঢোকেনি, তো এরা কাঁদছে কেন? বলছে ওই ওই ওদের মরা দেখে ভয় দেখো কান্না কাঁদছে, তাই এত ভয় মরণে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কারা কারা কেঁদেছে? তা বলছে মসজিদের মুসল্লিরা স্টার্ট করেছে, কে? ইমাম সাহেব। তা মসজিদে কজন কেঁদেছে? তা একটা ফেরেশতা বলছে আল্লাহ আমি একটু দেখে আসবো কত মসজিদে মসজিদে কটা লোক আছে। তা আল্লাহ বলছে যাও ফেরেশতা দেখে এসে। তা প্রথম ফেরেশতা এলো, এসে দেখছে পাঁচটা কাতার, এক একটা কাতারে 20 জন করে দাঁড়িয়ে আছে। গিয়ে বললো কত হবে? 5×20 100। ফেরেশতাকে বললো আল্লাহ 100 পিস আছে, 100 পিস যাও। আর একটা ফেরেশতা বলছে আল্লাহ আমি একবার যাবো গিয়ে দেখি ভালো করে গুনবো। তা আল্লাহ বলছে যাও। সে ফেরেশতা এলো, এসে গুনে 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 বলছে আল্লাহ 101 জন। বলে 101 জন। বলে ও বললো 100, তুমি বলছো 101 জন, ব্যাপারটা কি? তখন এ বলছে আল্লাহ ইমাম সাহেবটা আছে। তা তখন বলছে ওর বাড়িতে এখানে না, ওর বাড়িতে অন্য জায়গায়, ও কাঁদছে কেন? বলছে আল্লাহ ওর চাকরি থাকবে না ওই জন্য ও কাঁদছে। এবার ফেরেশতারা গুনছে কটা হালাল খোর কটা হারাম খোর, গুনে 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 লাস্টে ফেরেশতা বলছে আল্লাহ কানাই ডাঙায় 70টা হালাল খোর, 30টা হালাল খোর। আল্লাহ বলছে লকডাউনে অতগুলো বেড়ে গেছে, বলছে কিরকম হারাম খোর? এবার বাচ্চাগুলো কারবা তোরা আজিজ করে আমি বলছে আছে। আজকে আপনাকে কি বলবো, মানসিক দিক থেকে একদম ভালো নেই, একদম ভালো নেই। যেখানে ওয়াজ করতে গেছিলাম সেখানে একটা গন্ডগোল থেকে যায়, সে ব্যাপক গন্ডগোল, যার জন্য আমার আসতে একটু লেট হয়। কিরকম হারাম খোর বাড়ি থেকে ভাববেন? এই হাসির ছলে ওয়াজ গুলো আমার বক্তব্য হলো বা মিচিরি ছুরি, মিচিরি ছুরি বোঝাই মুখে মিষ্টি 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 ওয়াজ হবে, অন্তরে ছুরি মারা। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। কিরকম বলে দিচ্ছি, বলছে লকডাউনে 70 পিস হারাম খোর হয়ে গেছে, অতটা হারাম করে বেড়ে গেছে? আল্লাহ ফেরেশতা বলছে হ্যাঁ খুব ভালো বেড়ে গেছে লকডাউনে। বলছো এবার এক একটা ফেরেশতা এক একটা হারাম করার কোয়ালিটি বলছে। একজন ফেরেশতা বলে আল্লাহ আমি একটা কোয়ালিটি হারাম করার নাম বলছি। তা বলছে বলো। বলছে আল্লাহ কালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। এবার হারাম করে হলো কি করে? আল্লাহ জিজ্ঞেস করছে গালে দাঁড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, আবার হারাম করে বলছে তো গন্ডগোল কারবার। ফেরেশতা বলছে আল্লাহ কি বলবো, ও হলো পৃথিবীর শ্রেষ্ঠ ইন্টারন্যাশনাল সুদুখ। আর একজন ফেরেশতা বর্ণনা করছে আল্লাহ আমি একটা কোয়ালিটির হারাম করেন নাম বলছি। বলে কিরকম? গালে দাড়ি মাথায় টুপি বড় পাঞ্জাবি 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করি, এমনকি
রাতের বেলা তাহাজ্জুদের নামাজও পর্যন্ত পড়ি। আল্লাহ বলে যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে তাকেও আবার হারাম করো, বলো কেমন করে? ফেরেশতা বলে আল্লাহ কি বলবো, রাতের বেলা যখন তাহাজ্জুদের নামাজ পড়ি পাকা চালিয়ে নামাজ পড়ে, হুকুমের কারণ নিয়ে পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, চুরি করার কারণ পাকা চালিয়ে তাহাজ্জুদ, ছেলে মেয়ের হক আদায় করে, স্ত্রীর হক আদায় করে, সাথে সাথে করে কি হজে যাওয়ার জন্য ভিসা পাসপোর্ট করে ফেলেছে, আল্লাহ বলে তারপরেও তাকে হারাম করো, বলো কেমন করে? বলে ওর মাথায় ঢুকে গেছে হজে যাওয়ার আগে বড় ছেলের বিবাহ দেবে, বড় ছেলের বিবাহ দিতে গিয়ে 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা পণ নিয়েছে। এবার বুঝতে পারছে না হারাম করে কোয়ালিটি কেমন বেরোচ্ছে। শুধু তাই নয়, এরপরে বলে আর একটা হারাম করে কোয়ালিটি বলছি আল্লাহ, বলে কেমন হারাম ঘোর? বলে সব কিছু সে করি কিন্তু ইন্টারন্যাশনাল জমির আল চোর। আল্লাহ নবী বলেছেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি হাদিস। আল্লাহ নবী বলেন ওই সমস্ত লোকেরা হবে জাহান্নামী যারা জমির আল চুরি করে করে জমি বাড়ায়। একা হাজি হজে যাবে, ইমাম সাহেব বর্ণনা করছে জুম্মার দিনে ওয়াজ করতে করতে বলেছে আমার বাপেরা যারা হজে যাবে, হজে যাওয়ার আগে লোকের কাছে ক্ষমা চেয়ে নেবে, জমি জায়গা থাকলে, জমি জায়গা থাকলে ভালো করে মেপে দেখে নেবে, ঋণ টিন থাকলে দেনা আদায় করে যাবে। ওর মাথায় ঢুকে যে হাজি সাহেবের সত্যি তো 2 নম্বর স্টপিজের কাছে, 2 নম্বর স্টপিজের কাছে পাকা রাস্তার ধারে 2 কাঠা জমি কিনেছিল 20 বছর আগে, 20 বছর আগে 2 কাঠা জমি কিনেছে, দলিল বলে 2 কাঠা, পর্চা বলে 2 কাঠা, 62 রেকর্ড বলে 2 কাঠা, 32 রেকর্ডটা যদি ওর কাছে ছিল না, তাহলে দলিল বলে 2 কাঠা, কিনেছেও 2 কাঠা, মুখেও বলছে 2 কাঠা, পর্চা বলে 2 কাঠা, জুম্মার ইমাম সাহেবের কথা শুনে ওর মাথায় জেগেছে জমিটা আমার ঠিক আছে কিনা দেখে মেপে যেতে হবে। পরের দিন সকাল বেলা একটা আমিনকে ডেকেছে, আমিন হলো হিন্দু মানুষ, আমিনকে ডেকে বলছে বাবা শোন আমি হাজি সাহেব লোক হজে যাব, আজ 20 বছর আগে আমি এখানে 2 কাঠা জমি কিনেছিলাম, এই রাস্তার ধারে আমি 4টে খোঁটা মেরে দিচ্ছি, এই 4টে খোঁটা 2 কাঠা জমি আছে কিনা একটু দেখে নে বাবা, এই হলো তোর দলিল, এই হলো তোর পর্চা। আমিন করছে কি, দলিল লেখা আছে 2 কাঠা জমি, পর্চা লেখা আছে 2 কাঠা জমি। এবারে চাচা আমিন করেছে কি বলে, আমি চাচা এবার আমিনকে বলছে বাবা শোন সকাল 8টা বাজে এখন, আমি এই চললাম তুই মেপে বাড়ি চলে যাস, যা টাকা ফিস হয় পরে দিয়ে দেব, সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত আমিন 2 কাঠা জায়গা মেপে ঠিক করতে পারছে না, যতবার আমিন মাপে ততবার 2.5 কাঠা হয়, যতবার মাপে ততবার 2.5 কাঠা হয়, লাস্টে বেলা 2টো পর্যন্ত আমিন আর বাড়ি যেতে পারে না, 2টোর সময় চাচা জোহরের নামাজ পড়ে আমিনের কাছে গিয়ে বলে তুই লেখাপড়া শিখেছিস? এই তো জ্ঞান, এই তো লেখাপড়া, 2 কাঠা জায়গা মাপ বেলা 8টা থেকে রাত বেলা 2টো, তুই 10 কাঠা মাপবি কি করে? আমি হিন্দু ছেলে চিন্তা করছি, বলছে কাকু মনে করবেন না আমি লেখাপড়া শিখেছি চণ্ডীতলা কলেজ থেকে, কিন্তু লেখাপড়া শিখে মনে হচ্ছে বেকার করেছি। বলে কেন তো বলল, বলছে আমি তো মানে জমি জায়গার উপরে তো পড়াশোনা করেছি, তা 2 কাঠা জায়গা মাপতে বললে 4টে খোঁটা মেরে দিলে, 4 কোণে 4টে, যতবার মাপতেছি গোনার দিন 2.5 কাঠা, যতবার মাপতেছি 2.5 কাঠা,
চাচা কি বলছি জানি চাচা আমিনকে বলছে চুপ কর চুপ কর চুপ কর কেন চাচা তাহলে আমার লেখাপড়া ফেল আমার লেখাপড়া ফেকা বলে তা প্রত্যেক বছর জলসা দিই প্রত্যেক বছর জলসা দিই আল্লাহর রহমতে বেড়ে যাচ্ছে আড়াই কাটা হয়ে গেছে ও যে আলচুরি করে বের করেছে এটা